হ্যালো ডিওর স্টুডেন্টস, ওয়েলকাম টু কেএসএম টিউটোরিয়াল। আজ আমি দশম শ্রেণীর মাধ্যমিক জ্যামিতি বইর ষষ্ঠ অধ্যায় অঙ্কন অনুশীলনী সিক্স ইর বেসিক কনসেপ্ট আলোচনা করিবা। দেখ অনুশীলনী সিক্স ইর বেসিক কনসেপ্টটা কোণ অছি না, দেখ অঙ্কন নাইন অছি কোণ না, দত বৃত্তরে দত ত্রিভুজর এক সদৃশ ত্রিভুজ অন্তর্লিখন করবা। অন্তর্লিখন মানে কোণ না, দত ত্রিভুজটা হল কি, দেখ ত্রিভুজ, এই ত্রিভুজ ভিতরে কোণ, এই ত্রিভুজটা মানে কথা সাপোর্ট ইয়ে হচ্ছে ত্রিভুজ, এ বি সি হচ্ছে ত্রিভুজ, এই ত্রিভুজ কোণ কে ত্রিভুজ, আমার ত্রিভুজের অন্তর্লিখন বা ত্রিভুজটা অন্তর্লিখন হব কেন না বৃত্তরে, তো ত্রিভুজ এটা বৃত্তরে ত্রিভুজ হচ্ছে অন্তর্লিখন, মানে কোণ এই তিনটা যাক শিশুবিন্দুকে আমি বৃত্ত অঙ্কন করলে কোণ ত্রিভুজটা ভিতরে বৃত্ত ভিতরে, তো এইটাকে আমি কৌছি কোণ না বৃত্তর ত্রিভুজ, বৃত্তরে বৃত্তরে ত্রিভুজ অন্তর্লিখন, অন্তর্লিখন। তো দেখ তো আমি গোটে ত্রিভুজ নেবা, তো দেখ ত্রিভুজ আবশ্যক তথ্যকে নিয়ে গোটে ত্রিভুজ করব, যা দিয়া হইত তথ্যকে মনে করো গোটে এ বি সি ত্রিভুজ তুমি অঙ্কন করেদেল, এ বি সি ত্রিভুজ যা তথ্য দিয়েছিল, বি সি দিয়াইব, ধর বি কোণ দিয়াইব, তো তথ্যকে নিয়ে গোটে ত্রিভুজ অঙ্কন কল, ত্রিভুজ অঙ্কন করে সারা পরে সে ত্রিভুজটা আমি কোণ করবা না, ত্রিভুজকে আমি অন্তর্লিখন করবা, কাহা মধ্যে বৃত্তরে ত্রিভুজ অন্তর্লিখন হব, তো ধর আবশ্যক তথ্যকে নিয়ে ত্রিভুজ অঙ্কন করে সারা পরে তাকে আমি কোণ করবা না অন্তর্লিখন করবা, কাহারে না বৃত্ত মধ্যে, বুঝি হল কি না, তো দেখ ত্রিভুজটা ধর সাপোজ আমি ত্রিভুজটা কোনো অন্তর্লিখন কলি হল কি, এ বি সি ত্রিভুজ, এ বি সি ত্রিভুজ অন্তর্লিখন, অন্তর্লিখন এমনি করবা হল কি, অন্তর্লিখন করেদেলে বৃত্তরে ত্রিভুজ অন্তর্লিখন হল। তো দেখ এইটি জাণি থাও, তো আমি এ বিন্দু, এ বিন্দু, এ বিন্দুরে দেখ আমি একটু স্পর্শক অঙ্কন করবা হল কি, স্পর্শক অঙ্কন করলে বেশি জাণিথা হল কি, আমি এ বিন্দুরে স্পর্শক অঙ্কন, স্পর্শক অঙ্কন কিভাবে হবে না, এ বিন্দুরে আমি 90 ডিগ্রি কোণ অঙ্কন করলে সে স্পর্শক অঙ্কন করবা, তো দেখ এই বি বিন্দু, এ বি সে বি বিন্দু যে কোণটা উৎপন্ন হচ্ছে তাহলে বি কোণ কি এ কোণর পরিমাণ, এ কোণর পরিমাণ সহ সমান, কোণ পাই না মানে একান্তর চাপান্ত লিখিত কোণ, বুঝি হল কি, ঠিক সেইপরি এই সি কোণর পরিমাণ, এই সি কোণর পরিমাণ এই এই কোণর পরিমাণ সহ সমান, কিপাই না মানে হচ্ছে একান্তর চাপান্ত লিখিত কোণ, বুঝি হল কি, একান্তর চাপান্ত লিখিত কোণ, লিখিত কোণ। তো দেখ আবশ্যক তথ্যকে নিয়ে আমি কোণ কলে গোটে ত্রিভুজ অঙ্কলে অঙ্কন কলে, তারপরে ত্রিভুজর আমি এক কোণ করবা না সদৃশ ত্রিভুজ অন্য এক বৃত্তরে, আমি প্রথমে ত্রিভুজ অঙ্কন কলে, ত্রিভুজ অঙ্কন করে সারা পরে সে বৃত্ত মধ্যটাকে অন্তর্লিখন কলে, তো অন্তর্লিখন হয়ে গেল কি না, মানে ত্রিভুজটা বৃত্ত মধ্যে রইল কি না, অন্তর্লিখন হয়ে গেল, তো দেখ আমি কোণ করবা না অন্য গোটে বৃত্তরে এই ত্রিভুজটা কোণ না সদৃশ ত্রিভুজ, কইছি না দত ত্রিভুজ সদৃশ ত্রিভুজ অন্তর্লিখন করবা, তো এই এ বি সি ত্রিভুজটা অন্য এক বৃত্তরে আমি কোণ করবা না অন্তর্লিখন করবা, তো সদৃশ হওয়া দরকার কি, বুঝি হল কি না, তো সদৃশ তো মনে করা যাও, আমি গোটে নৌকি ধর মনে করা যাও বৃত্তর ব্যাসার্ধ, মনে করা যাও বৃত্তর ব্যাসার্ধটা মনে হচ্ছে ধর নেলি 3 সেমি, মনে করা যায় বৃত্তর ব্যাসার্ধ 3 সেমি, তা মানে 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তরে হল কি সদৃশ ত্রিভুজটা আমি অন্তর্লিখন করবা, মানে এটা সদৃশ ত্রিভুজ আমি অন্তর্লিখন করলে, তো দেখ 3 সেমি ব্যাসার্ধকে নিয়ে আমি এক বৃত্ত অঙ্কন করবো, আপনি যাব 3 সেমি কম্পাস রকি কোণ করবা, আমি বৃত্ত অঙ্কন করিদেবা, বুঝি হল, তো ইয়ে বৃত্ত কেন্দ্র মানে কেতে 3 সেমি তো না দিলে ও না ও জানিলে, তো ইয়ে কেতে না 3 সেমি, বুঝি হল কি, তারপরে দেখো এটি যেহেতু আমি এ বিন্দুরে স্পর্শক অঙ্কন করেছি বা এ বিন্দুটা আমি স্পর্শক অঙ্কন করেছি, আমি এটা না দেওয়া কোণ ও এ হল কি, তো দেখো ও এ যে সদৃশ ত্রিভুজ করুছে তার মানে তো ইয়ে অলরেডি আমি ত্রিভুজ অঙ্কন করে তার আমি অন্তর্লিখন করছি কি না, প্রথমে যে ত্রিভুজটা অন্তর্লিখন করছে তুমি ইয়ে ও এ বিন্দু যেহেতু নাম দিয়েছে এটাকে আমি এ রেস দেবা, বুঝি হল কি না, কারণ সদৃশ করুছে কি না, মানে ত্রিভুজ এ বি সি সদৃশ আমি এইটি ত্রিভুজ এ রেস বি রেস সি করবা, তেমন আমি যেহেতু এ বিন্দুরে আমি স্পর্শক অঙ্কন করুছি তেমন ওরু আমি গোটে ব্যাসার্ধ অঙ্কন করবা, তো দ্রুত ও এ এডেস হচ্ছে কোণ ব্যাসার্ধ, তো এটি আমি এডেস আমি স্পর্শক অঙ্কন করুছি, স্পর্শক অঙ্কন করবে কিভাবে হব না এ বিন্দুরে এডেস বিন্দুরে আমি কোণ করবা 90 ডিগ্রি কোণ অঙ্কন করবা, তো যে কোণ চাপ নিয়েযিব এইটু কম্পাস কোণ রখিছি 60 হল 120 ডিগ্রি, 60 উপর কাটি দেব 120 উপর কাটি দেব, তারপরে এটা এমনি জব করে দেব হল কি, তো এর স্পর্শক অঙ্কন হয়ে গেল কি স্পর্শক অঙ্কন হয়ে গেল, বুঝিপারল কি, তারপরে দেখো
স্পর্শক অঙ্কন করে সারা পরে আমি কোণ করবা না দেখ এটি বি বি হচ্ছে কি বি বিন্দুটা কেউ কাহা সহ সমান না দেখ এটি স্পর্শক অঙ্কন করেছে তার মানে দেখ ইয়ে হচ্ছে একান্ত চাপ তার মানে এ কোণর পরিমাণ সহ এ কোণর পরিমাণ সমান বুঝিপারছ কি না তেমন আমি এই বি বিন্দু এইটি বি বিন্দু দেখ হচ্ছে বা বি বিন্দুরে যে আমার কোণ আছে বি কোণ আছে কি না মানে বি কোণর পরিমাণ এটি দেখ এ কোণ যে বৈশিষ্ট্য চিহ্ন সহ সমান ঠিক সেইপরি সি কোণর পরিমাণ এ কোণর পরিমাণ সহ সমান তার মানে আমি এটি এবে কোণ করবা না এই বি কোণর এই বি কোণটা এই কেতে ডিগ্রি বা বি বি বিন্দু ঠারে কেতে ডিগ্রি কোণ অঙ্কন হয়েছি আমি এটা মাপি নিয়ে কম্পাস কোণটা কম্পাস হবে চাপটা মাপি নিয়ে আসবো বুঝলা কি এই এ ডেস পাখে কোণ করবো এই এ ডেস পাখে কম্পাস মনে রাখি যেকোনসি চাপ নিয়ে বুঝলি যে চাপটা নিয়েছিব এটু মাপি নিয়ে আসবো কেতে ডিগ্রি এটি মনে করো সাপোজ এটু চাপ নিয়ে মাপি নিয়ে আসলো বুঝলা কি তো এটি কম্পাস মনে রাখি সে চাপটা নিয়ে মাপটা কাটি দেবো বুঝিয়ে লাগে তারপরে দেখো এটা কম্পাস রখবো কেতেটা চাপর দৈর্ঘ্যটাকে মাপি কম্পাস রখবো পেন্সিল মাপি নিয়ে আসবো কেতে চাপর দৈর্ঘ্য কেতে তো এই স্পর্শ আড়ু মানে এই যে স্পর্শকটা আমি অঙ্কন করি স্পর্শ আড়ু কেটে কাটি দেবো বুঝিয়ে লাগে না তারপরে দেখো এটি যোগ করে দেবো এটি এমনি যোগ করে দেবো তো বৃত্তকে যেউটি ছেদ কলা তার না দেবো নি এটা বি মাপি বি কোণটাকে মাপিছে মানে এটা বি আমি বি কোণ মাপিছি তুমি এটা বি দেবনি কি পাই না বা বি ডেস দেবনি কি দেবো এটি না এটা আমার যেহেতু বি কোণ মাপিছি এটা আমি কোণ দেবা সি ডেস দেবা যেহেতু সি কোণ বুঝি বুঝি না যেহেতু আমি সদৃশ করছি তাহলে সি ডেস দেবা বুঝিগেলা কি পাই না দেখো এটি বি কোণর পরিমাণটা দেখো ইট ইজ বি কোণর পরিমাণ তার এ কোণর পরিমাণ সহ সমান মানে একান্ত চাপান্ত লিখিত কোণ সি কোণর পরিমাণ এ কোণর পরিমাণ সহ সমান তেমন বি কোণটাকে মাপি আনিছি আমি এটি কোণ করলে বি কোণটাকে এই চাপ এটা বি কোণর চাপ নেলে সেটা এ ডেস রে রাখিছি চাপটা সেই চাপটা মাপি দেলে তারপরে চাপর দৈর্ঘ্যটাকে নিয়ে নিলে এটা কম্পাস কেতে মাপি দেলে তারপরে স্পর্শ আলু সেটি কাটি দেলে তারপরে এটাকে যোগ করে দেলে তো বৃত্তকে যেউটি ছেদ কলা তা নিয়ে দেলে সি ডেস বুঝিগেলা কি ঠিক সেইপরি দেখ আমি কোণ করলে না এই সি কোণর এই সি কোণরে কেতে ডিগ্রি কোণ অঙ্কন হয়েছে আমি কোণ করবা এটা কম্পাস রখিকি গোটে চাপ নিয়ে বুঝিগেলা কি সি বিন্দুরে কম্পাস চাপ নিয়ে যা তো সেই চাপটা এই এডেস রখিকি সেটা আমি চাপটা ধরো মুঁ নিয়ে এমনি নিয়ে গেল সেই চাপটা যেটা এই চাপটা নিয়েছিব এডেস নিয়ে সেই চাপটা কাটি দেবো হেলা কি তারপরে দেখো এই চাপর দৈর্ঘ্যটাকে মাপি দেবো এটা কম্পাস রখিকি কেতেটা আছে বুঝিগেলা কি তো স্পর্শ আড়কু সেটা কাটি দেবো এইটি কম্পাস রখিকি এমনি কাটি দেবো বুঝিগেলা কি চাপর দৈর্ঘ্যটাকে তো সেটি কাটি দেবো এইটি কম্পাস রখি সেটি কাটি দেবো একটু তারপরে দেখো এডেস কু এমনি যোগ করে দেবো এমনিটাকে যোগ করে দেবো তো যেউটা দেখো বৃত্তকে ছেদ কলা তো এটা আমি সি কোণর উপরে না পিতলে তুমি সি কোণর অপোজিট কি না বি যেহেতু আমি এটা সদৃশ করি তুমি বি ডেস দিয়ে দেবা তারপরে দেখো দেখো এবে এটা বি ও কু যোগ করে দিয়ে সি কু এমনি যোগ করে দেবা বি ডেস সি কু যোগ করে দেবা তো দেখো এটি এই বি ডেস কোণর পরিমাণটা এ কোণর পরিমাণ সহ সমান হলা কি নাই তো একান্ত চাপান্ত লিখিত হলা কি দেখো এ কোণর পরিমাণটা এ কোণর পরিমাণ সহ সমান আমি এটা বি ডেস কোণর পরিমাণটা মাপিছিলে কি না বি কোণর পরিমাণটা মাপিছিলে তুমি দেখো সমান আসিগলা কি একান্ত চাপান্ত লিখিত না ঠিক সেইপরে দেখো এই সি ডেস কোণর পরিমাণটা এই কোণর পরিমাণ সহ সমান দেখো এটা সি কোণর যদি যেউ কোণটা সি কোণর পরিমাণটা যেতে থিলা আমি এইটি মাপিছিলে কি না তো সি ডেস কোণর পরিমাণ এইটি যে মাপিছিলে তার সাথে সমান হলা সি কোণর পরিমাণ সহ সমান হলা বুঝিগেলা কি তো এটা লিখি দেব কম অতএব আমার সদৃশ আসিগলা মানে এই ত্রিভুজটাকে আমি সদৃশ কণলে কম এইটা আমি যে বৃত্তটা বৃত্ত মধ্যে যে অন্তর্লিখন অন্তর্লিখন হয়েছি ত্রিভুজটা আমার বৃত্তরে যে অন্তর্লিখন হয়েছি তার মানে এবিসি ত্রিভুজটা কাহা সহ সমান হলা না আমি সদৃশ ত্রিভুজ কলে না কেতে বৃত্তর ব্যাস তো কেতে দিয়েছিল না 3 সেমি ব্যাস তো বিষয়টা গোটে বৃত্ত অঙ্কন করিকি আমি এই ত্রিভুজ এবিসিটাকে সদৃশ কলে কোণ ত্রিভুজ এডেস বিডেস সি সহ সদৃশ হয়েগলা এ কোণর পরিমাণ যাহা এডেস কোণর পরিমাণ তাহা হব বি কোণর পরিমাণ যাহা এটি বিডেস কোণর পরিমাণ তাহা হবো সি কোণর পরিমাণ যাহা সি ডেস কোণর পরিমাণ তাহা হবো কিপাই না কিপাই না বিপরীত নেলে জানিপারল কি যেতে মুঁ এটা মাপিলি কোণ বি কোণরে মাপিলি কিন্তু এটা লেখিলি মুঁ সি ডেস বুঝিপারল কি না এবে এটা বি আউ বি ডেস মানে একান্তর চাপান্ত লিখিত কোণ সি ডেস আউ এই কোণটা কোণ একান্তর চাপান্ত লিখিত কোণ তো এটা লিখি দেব অত এ ত্রিভুজ এ বি সি সদৃশ হলা কোণ না ত্রিভুজ এ ডেস বি ডেস সি ডেস বুঝিপারল কি না তো এই থিলা আমার কোন না দত ত্রিগত বৃত্তরে দত ত্রিভুজর এক সদৃশ ত্রিভুজ অন্তর্লিখন কলা এই থিলা আমার কোন অন্তর্লিখন ত্রিভুজর অন্তর্লিখন আমি সদৃশ বৃত্তরে আমি গোটে ত্রিভুজ করিবা অন্তর্লিখন করবা তো সেই ত্রিভুজটাকে নিয়ে অন্য এক বৃত্তরে সদৃশ ত্রিভুজ আমি করি তা
ଅନ୍ତର୍ଲିଖନ କରିବା, ବୁଝିହେଲା କି? ତ ଏଇଥିଲା, ତେବେ ଆମେ କ'ଣ କରିବା ଏବେ ନା ଦେଖ, ଦତ୍ତ ବୃତ୍ତରେ ଦତ୍ତ ତ୍ରିଭୁଜର ଏକ ସଦୃଶ ତ୍ରିଭୁଜ ପରିଲିଖନ କରିବା। ତ ଦେଖ, ଦତ୍ତ ବୃତ୍ତରେ ଦତ୍ତ ତ୍ରିଭୁଜର ଏକ ସଦୃଶ ତ୍ରିଭୁଜ ପରିଲିଖନ। ତ ଦେଖ, ପରିଲିଖନ ମାନେ କ'ଣ ହବ, ମାନେ ଗୋଟେ ତ୍ରିଭୁଜଟା ନୁହଁ, ତ୍ରିଭୁଜ ଅଙ୍କନ କରିବ, ହେଲା କି? ଏ ବି ସି ଧର ତ୍ରିଭୁଜ। ତ ପରିଲିଖନ ମାନେ କ'ଣ ଆମେ ଜାଣିଛେ ନା, ବୃତ୍ତଟା କ'ଣ ହବ, ଏ ତ୍ରିଭୁଜ ମଧ୍ୟରେ ରହିବ କି ନାହିଁ, ସ୍ପର୍ଶ କରିବ। ତ ଧର ଧର ସାପ ଅଛି, ତାକୁ ମୁଁ ନେଇଦେଲି, ବୃତ୍ତର କେନ୍ଦ୍ର ହେଲା ଓ। ତ ଇଏ ଆସିଗଲା ପି, ଇଏ ଆସିଗଲା କ୍ୟୁ, ଇଏ ଆସିଗଲା ଆର୍। ତା ମାନେ ଏଇଠି ବୃତ୍ତଟା ତ୍ରିଭୁଜ ଏ ବି ସି ବା କ'ଣ, ବୃତ୍ତରେ ତ୍ରିଭୁଜ ଏ ବି ସି ଯାଉଛି କ'ଣ, ପରିଲିଖନ ହେଇଛି କି ନାହିଁ। ତ ଦେଖ, ପ୍ରଥମେ ଆମେ କ'ଣ କରିବା ନା, ଆବଶ୍ୟକ ତଥ୍ୟକୁ ନେଇକି ଆମେ ତ୍ରିଭୁଜ ଏ ବି ସି ଅଙ୍କନ କରିବା। ଏଟା ଆମେ 1906ରେ ପଢ଼ିଛେ, କେମିତି ଅନ୍ତର୍ଲିଖନ କରାଯାଏ ତ୍ରିଭୁଜଟାକୁ, କେମିତି ମାନେ ବୃତ୍ତରେ କେମିତି ତ୍ରିଭୁଜ ଅନ୍ତର୍ଲିଖନ ହୁଏ, କେମିତି ବୃତ୍ତରେ ଆମେ କ'ଣ ହବ, ବୃତ୍ତରେ ଆମ ତ୍ରିଭୁଜଟା ପରିଲିଖନ ହୁଏ ଆମେ ଜାଣିଛେ। ତ ପ୍ରଥମେ ଆମେ ଆବଶ୍ୟକ ତଥ୍ୟକୁ ନେଇକି ତ୍ରିଭୁଜ ଏ ବି ସି କରିଦେବା। ତ ଦେଖ, ତ ତ୍ରିଭୁଜ ଏ ବି ସି କରି ସାରିଲା ପରେ ତ ଏଟାକୁ ଆମେ କ'ଣ କରିବା ନା, ପରିଲିଖନ କରିବା। ତ ଦେଖ, ପରିଲିଖନ ମାନେ କ'ଣ ହବ ନା, ଦେଖ ଏଠି ଆମେ ଆମେ କ'ଣ କରିବା ନା, ଧର ଏଇଟା ହେଉଛି ପରିଲିଖନ, ହେଲା କି? ଆମେ ଏ ବି ସି ଭିତରେ କ'ଣ ରହିବ, ବୃତ୍ତଟା ରହିବ ତ୍ରିଭୁଜ ମଧ୍ୟରେ, ଯେଉଁଟା ପରିଲିଖନ। ତ ଧର ଇଏ ହେଉଛି ଏ ବି ସି ତ୍ରିଭୁଜ, ହେଲା କି? ତ ପରି ତ ଏଇଟା ବୃତ୍ତର କେନ୍ଦ୍ର ହେଉଛି ଓ, ଇଏ ହେଉଛି ମନେ କରିଲେ ଲେପି, ଇଏ ନେବା କ'ଣ କ୍ୟୁ, ଇଏ ନେବ କ'ଣ, ଇଏ ହେଉଛି ଆର୍। ତ ଦେଖ, ଏଇଠି ଲକ୍ଷ୍ୟ କର, ଓ ପି ସି କ୍ୟୁ, ଇଏ ଗୋଟେ ଚତୁର୍ଭୁଜ ହେଉଛି କି ନାହିଁ। ଦେଖ, ଇଏ ଯେହେତୁ ସ୍ପର୍ଶକ, ଆମେ ଜାଣିଛେ ସ୍ପର୍ଶକଟା ଗୋଟେ ରେଖାଖଣ୍ଡ ପ୍ରତି କ'ଣ ହବ, ବା ସ୍ପର୍ଶକ ପ୍ରତି କ'ଣ ହବ, ଇଏ ସ୍ପର୍ଶକ ପ୍ରତି ଲମ୍ବ କି ନାହିଁ ଆମେ ଜାଣିଛେ। ତା ମାନେ ଓପି ଇଜ୍ ପରପେଣ୍ଡିକୁଲାର ଟୁ ବିସି, କାରଣ ବିସିଟା ହେଉଛି ଗୋଟେ କ'ଣ ହବ, ସ୍ପର୍ଶକ। ଠିକ୍ ସେହିପରି ଏ ବି ବି ଗୋଟେ ହେଉଛି ସ୍ପର୍ଶକ, ବୁଝିହେଲା କି ନାହିଁ? ଠିକ୍ ସେହିପରି ଏ ସି ବି ହେଉଛି ସ୍ପର୍ଶକ, ତେଣୁ ଆମେ ଜାଣିଛେ ହେଲା ବୃତ୍ତର, ଏଇ ବୃତ୍ତର ବେଶଟା ସ୍ପର୍ଶକ ପ୍ରତି କ'ଣ ହବ, ଲମ୍ବ। ତ ଦେଖ, ଏଇଠି ଲକ୍ଷ୍ୟ କର, ଏଇଟା ଏ ବି ସି ନାମ ହେଲା ଏ ବି ସି। ତ ଦେଖ, ଏଇଠି ଲକ୍ଷ୍ୟ, ଓ ପି ସି କ୍ୟୁ ଗୋଟେ ଚତୁର୍ଭୁଜ ହେଲା କି ନାହିଁ। ତା ମାନେ ଦେଖ, ଇଏ 90 ଡିଗ୍ରୀ, ଇଏ 90 ଡିଗ୍ରୀ, ଇଏ 90 ଡିଗ୍ରୀ, ସ୍ପର୍ଶ ମାନେ 90 ଡିଗ୍ରୀ, ସ୍ପର୍ଶ ଲମ୍ବ ମାନେ 90 ଡିଗ୍ରୀ, ଲମ୍ବ ହେଲା। ତା ମାନେ ଏଇ ଦୁଇଟା କ'ଣ ପରିମାଣ ମିଶିଲେ କେତେ ହବ, 180 ଡିଗ୍ରୀ ହବ କି ନାହିଁ, କି ପାଇଁ ନା? ଦେଖ, ଓ ପି ସି କ୍ୟୁ ଚତୁର୍ଭୁଜ ହେଲା କି ନାହିଁ, ଓ ପି ସି କ୍ୟୁ ଚତୁର୍ଭୁଜରେ ପି କ'ଣ ଯୁକ୍ତ, ଦେଖ ପି କ'ଣ ଯୁକ୍ତ, ସି କ'ଣ, ସରି ପି କ'ଣ ଯୁକ୍ତ, ପି କ'ଣ ଯୁକ୍ତ ଆମେ ଲେଖିପାରିବା କ'ଣ, କ୍ୟୁ କ'ଣ ଯୁକ୍ତ ପି ଓ କ୍ୟୁ କ'ଣ, ଏଇ କ'ଣଟା ପି କ'ଣ ଯୁକ୍ତ, କ୍ୟୁ କ'ଣ ଯୁକ୍ତ, ପି ଓ କ୍ୟୁ କ'ଣ, ପି ଓ କ୍ୟୁ କ'ଣ, ହେଲା କି? ପ୍ଲସ୍ କ'ଣ ହବ ନା, ସି କ'ଣ, ଇଏ ହେଉଛି ସି କ'ଣ, ହେଲା, ସି କ'ଣ ସମାନ କେତେ ହବ, 360 ଡିଗ୍ରୀ, କି ପାଇଁ ଆମେ ଜାଣୁଛେ ଚତୁର୍ଭୁଜ ଚାରି କ'ଣ ପରିମାଣ ସମଷ୍ଟି ହେଉଛି 360 ଡିଗ୍ରୀ ବା 360 ଡିଗ୍ରୀ। ତ ଦେଖ, ଏଇଠି ଲକ୍ଷ୍ୟ କର, ତା ମାନେ ଇଏ ତ 90 ଡିଗ୍ରୀ 90 ଡିଗ୍ରୀ, ତ ଏଠି ଆମେ ପି ପି କ'ଣଟା ପରିମାଣ କେତେ ଦେଇଛି, ଦେଖ ପି କ'ଣର ପରିମାଣ ଦେଇଛି 90 ଡିଗ୍ରୀ, କ୍ୟୁ କ'ଣର ପରିମାଣ ଦେଇଛି 90 ଦେଇଛି 90 ଡିଗ୍ରୀ। ତା ମାନେ ଏଇ ଦୁଇଟା କ'ଣ ମିଶିଲେ କେତେ ହବ, ଇଏ ତ ଅଲରେଡ଼ି 90 90 180 ଡିଗ୍ରୀ, ତା ମାନେ ଏଇ ଦୁଇଟା କ'ଣ ମିଶିଲେ ହବ କେତେ ନା, 180 ଡିଗ୍ରୀ, ବୁଝିହେଲା କି ନାହିଁ? ତେବେ ଯାଇ ଆମର ଆସିବ କେତେ ନା, 360 ଡିଗ୍ରୀ। ତ ଏଇଠି ଆମେ ଲେଖିପାରିବା, ଦେଖ ପି ଓ ୟୁ ପି ଓ କ୍ୟୁ କ'ଣ, ପି ଓ କ୍ୟୁ କ'ଣ ଯୁକ୍ତ ସି କ'ଣ, ଏ ପି ଓ ୟୁ ପି ଓ କ୍ୟୁ କ'ଣ, ହେଲା କି? ପି ଓ ୟୁ ପି ଓ କ୍ୟୁ କ'ଣ ଯୁକ୍ତ ସି କ'ଣ ସମାନ 180 ଡିଗ୍ରୀ ଲେଖିପାରିବା କି ନାହିଁ? ଠିକ୍ ସେହିପରି ଦେଖ, ଆମେ ଏଇଟା ଯେତେବେଳେ ମାନେ ବହିସ୍ଥ କରିଦେବା, ମାନେ ଦେଖ ଏଇଟା ଆମେ ବର୍ଦ୍ଧିତ କରିଦେବା, ତେଣୁ ଏଇଠି ଗୋଟେ କ'ଣ ଉତ୍ପନ୍ନ ହେଉଛି, କ'ଣ ଉତ୍ପନ୍ନ ହେବ, ବହିସ୍ଥ କ'ଣ ହେଲା କି ନାହିଁ? ତ ଦେଖ, ଏ କ'ଣର ପରିମାଣ, ମାନେ ଏଟାକୁ ନାଣି ଦେଲି ଆମର ଇ ନାଣି ଦେବା, ଏଇଟାକୁ ଧର ଆମେ ଡି ନାଣି ଦେବା, ତ ଇଏ ବି ଏଠି ବହିସ୍ଥ ହେବ। ତ ଦେଖ, ଏଠି ସି କ'ଣ ଯୁକ୍ତ ଏ ସିଇ କ'ଣ, ଏ ସିଇ କ'ଣ ମିଶିଲେ କେତେ ହବ, 180 ଡିଗ୍ରୀ କି ନାହିଁ, ମାନେ ଏଇ କ'ଣ ଦୁଇଟା ପରିମାଣ ହେଉଛି 180, କି ପାଇଁ ନା, ଯେହେତୁ ସନ୍ନିହିତ ପରିପୂରକ କ'ଣ, ସନ୍ନିହିତ ପରିପୂରକ କ'ଣ, ବୁଝିପାରିଲ କି ନାହିଁ, 180 ଡିଗ୍ରୀ। ଠିକ୍ ସେଇ ପଦାପଟେ, ମାନେ ଦେଖ ସି କ'ଣ, ସି କ'ଣ ସମାନ ଅଛି, ତା ମାନେ ପିଓ କ୍ୟୁ କ'ଣ, ମାନେ ପିଓ ୟୁ କ'ଣ, ଏ କ'ଣର ପରିମାଣଟା କାହା ସହିତ ସମାନ ହବ ନା, ଏ କ'ଣର ପରିମାଣ ସହିତ ସମାନ ହବ। ତ ଆମେ ଏଠୁ ପାଇଲେ କ'ଣ ନା, ପିଓ ୟୁ ପିଓ କ୍ୟୁ କ'ଣ ସମାନ କ'ଣ ହବ, ଏ ସିଇ କ'ଣ, ତା ମାନେ ଏ କ'ଣର ପରିମାଣ ଏ କ'ଣର ପରିମାଣ ସହିତ ସମାନ ହବ, ବୁଝିପାରିଲ କି ନାହିଁ? ତା ମାନେ ଏଇଟା ସି କ'ଣ ଅଲରେଡ଼ି ଯାଇଛି, ତ ଏ କ'ଣ ଦ୍ୱାରା ଦିଆ ହେଇଥିବ, ଏ କ'ଣଟା କେମିତି ପାଇବା ଆମେ ନା, 180 ଡିଗ୍ରୀ ମାଇନସ୍ ସି କରିଦେଲା ମାନେ ଏଇ କ'ଣଟା ପାଇଯିବା କି ନାହିଁ, ଆମର ଏ ପିଓ ୟୁ କ'ଣ, ଯଦି ସି କ'ଣର ପରିମାଣ ଦିଆ ହେଇଥିବ, ତେବେ ପିଓ କ୍ୟୁ କ'ଣଟା କେମିତି ମିଳିବ ନା, 100, କାରଣ ଦୁଇଟା କ'ଣ ମିଶିଲେ କେତେ ହେଉଛି 180 ଡିଗ୍ରୀ, ଯଦି ସି କ'ଣର ପରିମାଣ ଦିଆ ହେଇଥିବ, ତ ପିଓ କ୍ୟୁ କ'ଣଟା ଏ କ'ଣଟା ପରିମାଣ କେମିତି ମିଳିବ ନା, 180 ଡିଗ୍ରୀ, ଯଦି ଆମେ ସି କ'ଣର ପରିମାଣଟା ମାଇନସ୍ କରିଦେବା, ହେଲେ ଏ କ'ଣ ପରିମାଣ ମିଳିଯିବ, କାରଣ ପି କ'ଣ ତ 90 ଡିଗ୍ରୀ, କ୍ୟୁ କ'ଣ ତ 90 ଡିଗ୍ରୀ, ତ ଏଇ ଦୁଇଟା କ'ଣ ମିଶିଲେ ହେଉଛି 180 ଡିଗ୍ରୀ, ଯଦି ସି କ'ଣ ପରିମାଣ ଦିଆ ହେଇଥିବ, ତେବେ ଏଇ ପିଓ ୟୁ ପିଓ କ୍ୟୁ କ'ଣଟା କେମିତି ମିଳିବ ନା, 180 ଡିଗ୍ରୀ ମାଇନସ୍ ସି କରିଦେଲା ମାନେ ପିଓ କ୍ୟୁ କ'ଣଟା ପାଇଯିବା। ତ ଇଏ ଗଲା, ଠିକ୍ ସେହିପରି ଦେଖ, ତ୍ରିଭୁଜ ଆମର ପାଇବା କ'ଣ, ପି ପି ବା ବି ପି ଓ କ୍ୟୁ, ହେଲା କି? ସେହିପରି ଆମେ କହିବା ବି ପି ଓ ଆର୍ଟା, ସରି ବି ବି ପି ଓ ଆର୍, ଏଇଟା କ'ଣ ନା, ବି ପି ଓ ଆର୍,
BPOR চতুর্ভুজরে হেলা চতুর্ভুজরে আমি লিখি পারবা কোন বি কোণ যুক্ত পি কোণ যুক্ত আমি লিখবা POR কোণ POR কোণ কো কোণটা এই কোণটা কি নি POR কোণ যুক্ত আর কোণ সমান আমি কি লিখবা কো না 360 ডিগ্রি লিখি পারবা কি নি 360 ডিগ্রি লিখি দেবা বুঝি হেলা কি তো দেখো যদি এই দুই চারটা যাব কোণ আমি জানি চতুর্ভুজর চারি কোণর পরিমাণ সমান হতে তে চার চারি কোণর পরিমাণ সমান হচ্ছে 180 ডিগ্রি তো ইয়ে দেখো চল 360 ডিগ্রি চতুর্ভুজর চারি কোণর পরিমাণ সমান হচ্ছে 360 ডিগ্রি কি না তার মানে দেখো এ কোণর পরিমাণটা আর এ কোণর পরিমাণ কত হবে ইয়ে তো 90 ডিগ্রি পড়িছি তার মানে এই দুইটা কোণর পরিমাণ কত আর মিশব মিশি করি কত হবে তার মানে দেখো বি কোণ যুক্ত পি ও আর কোণ মিশলে কত হবে 180 ডিগ্রি হবে ঠিক সে কি পাই না দুইটা কোণ মিশলে 180 ডিগ্রি তো ইয়ে তো অলরেডি 180 পড়িছি না তার মানে রইলা কত 360 এর 180 হলে 180 রইলা তার মানে এই দুইটা কোণর পরিমাণ মিশলে কত হবে 180 ডিগ্রি হবে তো দেখো এইটি আমি দেখো এ বি সি কোণ মানে এ কোণর পরিমাণ বি কোণর পরিমাণ সেই তো এ বি ডি কোণর পরিমাণ মিশলে কত হবে না 180 ডিগ্রি হবে কি মানে সন্নিহিত পরিপূরক কোণ বি কোণ যুক্ত এ বি ডি কোণ সমান কোণ হবে না 180 ডিগ্রি কি পাই না যেহেতু সন্নিহিত পরিপূরক কোণ কোণ লিখব যেহেতু সন্নিহিত পরিপূরক কোণ বুঝি পারল কি না তো বি কোণ সমান আছে তো আমি একটু পাইলে কোণ না পি ও আর কোণ সহিত এ বি ডি কোণটা সমান বুঝি হেলা কি তেমন এ কোণর পরিমাণ সহিত এ কোণর পরিমাণ সমান হেলা কি তো এ কোণর পরিমাণটাকে মাপি নিয়ে আসি আমি এটি করি দেবা হ্যাঁ এই কোণটা মিলিযিব কি এই কোণটা আমি পাই যাব তো যদি এটা বি কোণর পরিমাণ দেখো দুইটা কোণর পরিমাণ সমষ্টি দিয়া আইতি মিশি করে 180 যদি বি কোণর পরিমাণ দেবা তার মানে এটা কত হবে 180 ডিগ্রি মাইনাস বি হবে কি না ঠিক সেই করি এ কোণটা কত হবে না 180 ডিগ্রি মাইনাস এ হবে বুঝি হেলা তো দেখো আমি প্রথমে কোণ করবা গোটে আমি প্রথমে কেতে মনে করে দিয়েছি ধর মনে করা যাও বৃত্তর ব্যাসার্ধ মনে করে দিয়েছি মনে করা যাও বৃত্তর ব্যাসার্ধ বৃত্তর ব্যাসার্ধ দিয়া হয়েছে কেতে না 4 সেন্টিমিটার বুঝি পারলো কি না তার মানে 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট নিকট বৃত্ত আমি অঙ্কন করে নিতে করে দিলি বুঝি হেলা কি তো এটা বৃত্তর ব্যাসার্ধ মনে করে এটা মনে নিলি ওপি হেলা বৃত্তর ব্যাসার্ধটা হচ্ছে ওপি নিলি কেতে না 4 সেন্টিমিটার ধর নিয়ে গেলি বুঝি হেলা তারপরে আমি কোণ করবা না দেখো এটি অপি নেলি কেতে না 4 সেন্টিমিটার যদি বৃত্তর ব্যাসার্ধ স্পর্শক অঙ্কন করি পি বিন্দুরে তবে আমি কোণ 90 ডিগ্রি স্পর্শকটা কেমন হবে 90 ডিগ্রি অঙ্কন করবি তো এটি মু 90 ডিগ্রি কোণ অঙ্কন করবি তো দেখো যে এটি কম্পাসন লোকে যখন চাপ নেলি 60 হলো 120 ডিগ্রি তারপর 60 এর উপর কো 120 এর উপর কো না তার মানে এই 90 ডিগ্রি কোণ অঙ্কন হই গলা স্পর্শক অঙ্কন করি দেলি কোণ না পি বিন্দুরে আমি স্পর্শক অঙ্কন করি দেলি বুঝি পারলো কি না এই স্পর্শক আমি অঙ্কন করি দেলি তারপরে আমি কোণ করবা দেখো আমো আমি এ বি আমার কোণ আছে বি বিন্দু বি বিন্দুর বহু এই কোণর পরিমাণ কাছে সমান হলা এই কোণর পরিমাণ সহ সমান হলা কি তেণু এই এটিকার মাপটা কো বুঝি পারছো কি এই যে কেতে হেইছি হেলা কি এ কোণর পরিমাণটা যদি আমি নেই আসিবা মাপি দেবা একটু কম্পাসন লোকি চাপটা ওটা নিয়ে যা তো এটা কম্পাসন লোকি মনে করো সাপোজ মু চাপটা নেই যেতকি ওই চাপটা নেই গলি হেলা কম্পাসন লোকি চাপ নেই গলি তারপরে চাপ দেবা মাপি দেবি এটা কম্পাসন লোকি এটা কেতে হলা তো এই স্পর্শ কাটু সেতকি কাটি দিলি তো এমনি কো লম্বি এটা কো এই তো যোটি ছেদ করা তার না দেবি কিউ তার মানে এটি কোণ মু কলি এটা মু কোণ কলি না এই বি কোণর পরিমাণটা কারণ এ কোণর পরিমাণ সহ এ কোণর পরিমাণ সমান তার মানে এটা মু কোণ কলি না 180 ডিগ্রি মাইনাস বি কলি কারণ ইয়ে হচ্ছে কোণ এ কোণর পরিমাণ এই কোণটা পরিমাণ সহ সমান যদি 180 ডিগ্রি মাইনাস বি কলি তার মানে ইয়েটা কোণ হবে তার মানে এ পাখে যোটা হবে সি হবে কেতে মানে মু মনে কর এ কিউ বিন্দুরে মু স্পর্শ করবে অঙ্কন করবি ধর কিউ বিন্দুরে মু স্পর্শ অঙ্কন করলি তো এই দেখো স্পর্শ অঙ্কন মানে 90 ডিগ্রি করবি তো কত হলা যদি চাপ নিয়ে গেলে পাশে 60 120 এটা কই দিলাম মানে স্পর্শ কো ধর আমি অঙ্কন করি তার মানে এই যে বিন্দুটা আসলা স্পর্শ কো অঙ্কন করি সারলা পরে যে বিন্দুটা আসলা এই বিন্দুটা কো বিন্দু হব যেহেতু এটা 180 ডিগ্রি মাইনাস মানে বি কোণর পরিমাণটা মাপি কেটে মু করিছি হলা কি চাপ নিয়ে তো ইয়ে বি ডি এসে যাব সদৃশ করুছে কি না কারণ ত্রিভুজ অভিসারে আমি সদৃশ করুছে বৃত্তরে কোণ কলে না ত্রিভুজ এবিসিটা পরিলিখন কলে পরিলিখন করি সারলা পরে পরে আমি কলে না বৃত্তর ব্যাসার্ধ 4 সেন্টিমিটারে আমি গোটে সদৃশ ত্রিভুজ পরিলিখন করছে তো দেখো এটা সারলা বিভিন্ন মাপি বিভিন্ন এইটা চাপটা কু মাপি আনিকি মু কোণ কলি না এটি কম অ বিন্দুরে কম্পাসন রখিকি এটা মানে আসিলি তা চাপ যোগাটি কেতে হেলা এটা কম্পাসন রখিকি স্পর্শ রেখাটি সেটি কাটিলি তবে এটাকে যোগ কলি যেউটি বৃত্তকু ছেদ কলা সি আসিগলা কি বিন্দু কি বিন্দুরে স্পর্শ অঙ্কন কলি তো পি বিন্দুরে স্পর্শকু যেউটি ছেদ কলা সি আসিগলা বি রেস বুঝি পারল কি না তারপরে দেখো এই সি বিন্দুরে দেখো কারণ এ কোণটার পরিমাণ কাহা সহ সমান
ନା ଏଇଠି ଥିବା ମାନେ ପି ଓ ପିମ୍ପର ପରିମାଣ ସହିତ ସମାନ। ତେଣୁ ମୁଁ ଏଇଠିର ଚାପ ଏଇଠି ଯେଉଁ ଚାପଟା ଅଛି ସେଇ ଚାପଟାକୁ ମାପି ଆଣିକି ମୁଁ କ୍ୟୁ ବିନ୍ଦୁ ରଖିକି ମୁଁ ସେ ଚାପଟା ଦ୍ୱାରା ଏମିତି ମୁଁ ଅଙ୍କନ କରିଦେବି। ତାପରେ ଦେଖ ଅଙ୍କନ କରିସାରିବା ପରେ ଏଠି କମ୍ପାସନ ରଖିକି ଚାପ ଦ୍ୱାରାକୁ ମାପିଦେବି ତ ସ୍ପର୍ଶ କୁଆଡ଼ୁ ମୁଁ କ'ଣ କରିବି ସେତିକି କାଟିଦେବି। ବୁଝିଗଲା କି ନାହିଁ? ଚାପ ଦ୍ୱାରା ଯେତିକି ସ୍ପର୍ଶ କୁଆଡ଼ୁ ମୁଁ ସେତିକି କାଟିଦେବି। ତାପରେ ତାକୁ ଯୋଗ ଏମିତି କରିଦେବି। ବୁଝିଗଲା କି? ଏମିତି ଯୋଗ କରିଦେବି, ସରି ଏଇଟାକୁ ଏମିତି ଯୋଗ କରିଦେବି, ଏମିତି ଜବ୍ କରିଦେବି, ହେଲା କି? ତ ଯୋଉଠି ଛେଦ କଲା ତା ନାଁ ଦେଇଦେବି କ'ଣ ନା ତା ନାଁ ଦେଇଦେବି ଆଇ। ଏବେ ମୁଁ ଏଟା ଏଟା କେତେ କଲି ନା ମୁଁ ଏଠି କଲି ନା ସି ଡିଗ୍ରୀ କୋଣର ପରିମାଣଟାକୁ ମାପି ଆଣିକି କଲି। ତା ମାନେ ଇଏ ହେବ କେତେ, 180° ମାଇନସ୍ ସି ହେବ କି ନାହିଁ? 180° ମାଇନସ୍ ସି ହେବ। ତା ମାନେ ଏଇ ଯେ ଆମେ ଆମେ କ'ଣ କରିବା ନା କ୍ୟୁ ବିନ୍ଦୁରେ ଏଇ ସରି ଆର୍ ବିନ୍ଦୁରେ ଯେ ସ୍ପର୍ଶ ଅଙ୍କନ କରିବା, ତା ମାନେ ପି ଆମର ଏଇଠି ଏଇ ବି ବିନ୍ଦୁରେ ସ୍ପର୍ଶ ହେବ ଆଉ କ୍ୟୁ ବିନ୍ଦୁରେ ସ୍ପର୍ଶ କରିବ ଗୋଟେ ଛେଦ କରିବ, ହେଲା କି? ମନେକର ମୁଁ ଆର୍ ବିନ୍ଦୁରେ ବି ସ୍ପର୍ଶ ଅଙ୍କନ କରିବି, ହେଲା କି? ତ ଦେଖ ଏଇଟା କେତେ କଲି, ଆମର 60 ହେଉଛି କେତେ ନା 120 କରିକି ମୁଁ ସ୍ପର୍ଶ ଗୋଟେ ମୁଁ ଅଧର ଏମିତି ଅଙ୍କନ କରିଦେଲି। ତା ମାନେ ଯେହେତୁ ଦେଖ ଏଠି ମୁଁ ସି 180° ମାନେ ସି ହେବ କି ପାଇଁ ନା ଇଏ ତ ଅଲରେଡ଼ି ସ୍ପର୍ଶ କ 90° ଇଏ 90°, ତା ମାନେ ଇଏ ହେବ କ'ଣ? ଯେହେତୁ ମୁଁ ସି କ'ଣଟାକୁ ମାପି ଆଣିଛି ତା ମାନେ ଇଏ ହେବ ସି ଡେସ୍ ହେବ, ତ ଇଏ ଅଟୋମେଟିକ କ'ଣ ହେବ ଇଏ ଡେସ୍ ହେବ। ବୁଝିଗଲା କି ନାହିଁ? ତା ମାନେ ଇଏ ଯଦି ଇଏ ଡେସ୍ ହେବ ତ ଇଏ କେତେ ହେବ, ଏଇ କ'ଣଟା 180° ମାଇନସ୍ ଇଏ ହେବ। ବୁଝିପାରିଲ କି ନାହିଁ? ଏ ଥିଲା କ'ଣ ନା ଆମର ଦତ୍ତ ତ୍ରିଭୁଜରେ ଆମେ ଗୋଟେ ତ୍ରିଭୁଜରେ ଆମେ ଗୋଟେ କ'ଣ ତ୍ରିଭୁଜ ପରିଲିଖନ କରିଛେ କି ନାହିଁ? ଦତ୍ତ ତ୍ରିଭୁଜକୁ ଆମେ ପରିଲିଖନ କରିଛେ ବା ବୃତ୍ତରେ ଆମେ ଗୋଟେ ତ୍ରିଭୁଜଟାକୁ ପରିଲିଖନ କରିଛେ। ତ ଏଇ ପରିଲିଖନ ହୋଇଥିବା ତ୍ରିଭୁଜଟିକୁ ଆମେ ସବୁ ମାନେ ତ୍ରିଭୁଜଟିକୁ ଅନ୍ୟ ଏକ ବୃତ୍ତରେ ଅର୍ଥାତ୍ ବୃତ୍ତର ବ୍ୟାସ 4 cm ବ୍ୟାସ ନେଇକି ଆମେ ସେ ବୃତ୍ତରେ କ'ଣ କଲେ ନା ତ୍ରିଭୁଜଟିକୁ ପରିଲିଖନ କଲେ। ତ ଏଠି ଆମେ ଲେଖିପାରିବା ଅତଏବ ତ୍ରିଭୁଜ ଏ ବି ସି ସଦୃଶ ତ୍ରିଭୁଜ ଏ ଡେସ୍ ବି ଡେସ୍ ସି। ତ ପରିଲିଖନ ହେଇଗଲା ଆଉ ସଦୃଶ ମଧ୍ୟ ହେଇଗଲା, ମାନେ ତ୍ରିଭୁଜ ଏ ବି ସି ସହିତ ତ୍ରିଭୁଜ ଏ ଡେସ୍ ବି ଡେସ୍ ସି ଡେସ୍ ସି ଡେସ୍, ହେଲା କି? ସି ଡେସ୍ଟା କ'ଣ ହେଲା ନା ଆମର ସଦୃଶ ହେଇଗଲା। ତ ଦେଖ ଗୋଟେ ମୁଁ ଉଦାହରଣ ନେଇକି ଭିଡ଼ିଓ କରୁଛି। ତ ଦେଖ ମନେ କରାଯାଉ ଗୋଟେ ଆଉ ଗୋଟେ ଜିନିଷ ଦେଖ ଆଉ ଟିକେ, ହେଲା ମନେ କରାଯାଉ ଗୋଟେ ଉଦାହରଣ ହେଉଛି ମନେ କରାଯାଉ, ହେଲା ମନେ କରାଯାଉ ଆମର ବି ସି ଗୋଟେ ତ୍ରିଭୁଜର ତ୍ରିଭୁଜର ବି ସି ଦିଆହେଇଛି, ଧର ବି ସି ଦିଆହେଇଛି କେତେ ନା 6 cm, ବି କ'ଣ ଧର ଦିଆହେଇଛି ଧର ନେବା ଆମେ 60°, ଓ ସି କ'ଣ ଧର ମୁଁ ନେଉଛି 110°, ହେଲା କି? ତ କରିସାରିଲା ପରେ ଆମେ ତ୍ରିଭୁଜଟା ଅଙ୍କନ କରିସାରିଲା ପରେ ଆମେ ସେଟାକୁ କ'ଣ କରିବା ନା ଆମେ ସେଟାକୁ ପରିଲିଖନ କରିବା, ଦେଶ ତ୍ରିଭୁଜ କ'ଣ କରିବା ପରିଲିଖନ କରିବା। ତ ଦେଖ ତ୍ରିଭୁଜ ତ୍ରିଭୁଜ ମନେ କରନ୍ତି ଇଏ ଆସିଗଲା ଧର ବି ସି, ବି ସିଟା କେତେ ଦିଆହେଇଛି ନା 6 cm ଦିଆହେଇଛି, ଆଉ ବି କ'ଣ ଦିଆହେଇଛି 60°, ଆଉ ସି କ'ଣ ଦିଆହେଇଛି 110°, ଆଉ ଏ ବି ହେଲା କି ଏତିକି ଦିଆହେଇଛି। ତ ଦେଖ ଏଇଟାକୁ ଆମେ କ'ଣ କରିବା ନା ପରିଲିଖନ କରିବା, ହେଲା କି? ତ୍ରିଭୁଜ ମଧ୍ୟ ପରିଲିଖନ ଏମିତି କରିବ, ପରିଲିଖନ କରିସାରିଲା ପରେ ହେଲା କି ପରିଲିଖନ କରିବା, ବୁଝିପାରୁଛ କି ନାହିଁ? ତାକୁ ପରିଲିଖନ କରିବା। ତ ଇଏ ହେଉଛି ବୃତ୍ତର କେନ୍ଦ୍ର ହେଇଯିବ ଓ, ହେଲା କି? ଯେତେବେଳେ ପି ନେଇଯିବା ଏଟା ନେଇଯିବା କ୍ୟୁ ଏ ନେବା ଆ, ବୁଝିପାରିଲ? ତ ପରିଲିଖନ କରିସାରିଲା ପରେ ଅନ୍ୟ ଏକ ତ୍ରିଭୁଜରେ ତ ମାନେ ସରି ଅନ୍ୟ ଏକ ବୃତ୍ତରେ ଏଇ ତ୍ରିଭୁଜଟିକୁ, ହେଲା ତ୍ରିଭୁଜଟିକୁ ଆମେ କ'ଣ କରିବା ନା ପରିଲିଖନ କରିବା। ତ ମନେ କରାଯାଉ ବା ମନେକର ବୃତ୍ତର ବ୍ୟାସାର୍ଦ୍ଧ, ବୃତ୍ତର ବ୍ୟାସାର୍ଦ୍ଧ ବୃତ୍ତର ବ୍ୟାସାର୍ଦ୍ଧଟା କେତେ ମନେକର 5 cm, ତା ମାନେ 5 cm ବ୍ୟାସାର୍ଦ୍ଧରେ ଏଇ ଯେ ତ୍ରିଭୁଜଟା ଆମେ ପରିଲିଖନ କରିଛେ ତ ଆମେ ସଦୃଶ କରିବା, ତା ମାନେ ଏଠି ତ ତ୍ରିଭୁଜ ଏ ବି ସି ହେଇଛି, ତା ମାନେ ଆମେ କରିବା ତ୍ରିଭୁଜ ଏ ବି ସି ସହିତ ସଦୃଶ କରିବା ତ୍ରିଭୁଜ ଏ ଡେସ୍ ବି ଡେସ୍ ଆଉ ସି ଡେସ୍, ବୁଝିପାରୁଛ? ତ ଏବେ ଦେଖ ବୃତ୍ତର ବ୍ୟାସାର୍ଦ୍ଧ କେତେ ଦେଇଛି ନା 5 cm, 5 cm ବ୍ୟାସାର୍ଦ୍ଧକୁ ନେଇକି ଆମେ ଗୋଟେ ବୃତ୍ତ ଅଙ୍କନ କରିବ। ତ ଇଏ ହେଉଛି ବୃତ୍ତ, ଇଏ ହେଉଛି କେତେ ନା ଓ ପିଟା, ବୃତ୍ତର କେନ୍ଦ୍ର ହେଉଛି ଓ, ଏଟାକୁ ମୁଁ ନେଇଗଲି କ'ଣ ପି 5 cm। ତାପରେ ଦେଖ ଯେହେତୁ ଏଟା 5 cm ନେଇଛି ତ ମୁଁ କ'ଣ କହିଛି ନା ଦେଖ ଆମେ ଆସିଗଲେ ପି ବିନ୍ଦୁରେ ଆମେ ଗୋଟେ ସ୍ପର୍ଶକ ଅଙ୍କନ କରିବା, ବୁଝିପାରୁଛ କି ନାହିଁ? ପି ବିନ୍ଦୁରେ ମୁଁ ଗୋଟେ ସ୍ପର୍ଶକ ଅଙ୍କନ କରେ 90° କରି, ତ ଇଏ ହେଲା 60 120, ଏମିତି କରିକି ଆମେ ଗୋଟେ 90° ସ୍ପର୍ଶକ ଅଙ୍କନ ବା 90° କରିକି ସ୍ପର୍ଶକ ଅଙ୍କନ କରିଦେଲେ। ତ ଦେଖ ସ୍ପର୍ଶକ ଅଙ୍କନ କରିସାରିଲା ପରେ ଧର ମୁଁ ଏଠି ବିଟା ବିଟା କେତେ ଦେଇଛି 60°, ତ ମୁଁ କ'ଣ କହିଥିଲି ଏଇ କ'ଣଟା କେତେ ହେବ ନା 180°ରୁ ମୁଁ ବିଟା ମାଇନସ୍ କରିଦେବି, ତ କେତେ ହେବ 180° ମାଇନସ୍ 60°, ତ ମାନେ କେତେ ହେଉଛି ଆମର 120°, ବୁଝିପାରୁଛ କି ନାହିଁ? ତା ମାନେ ମୁଁ ଏଠି କ'ଣ କରିବି ନା 120° କ'ଣ ଅଙ୍କନ କରିବି। ତ ଦେଖ ଯେକୌଣସି ଚାପ ନେଇଯିବ ଏମିତି କମ୍ପାସରେ, ତାପରେ ଇଏ ଆସିଲା 60 120, ସେଇଟା କେମିତି ଜବ୍ କରିଦେବ, ବୁଝିହେଲା କି ନାହିଁ? କେତେ ଡିଗ୍ରୀ ମୁଁ କ'ଣ କଲି ନା 120° କ'ଣ କଲି, କି ପାଇଁ ନା ଇଏ ଆସିଗଲା 180° ମାଇନସ୍ ବି,
ବୁଝିପାରୁଛ କି ନାହିଁ, କାରଣ ବି ଫଳରେ ଆମ ବି ବିନ୍ଦୁରେ କେତେ ଦେଇଥିଲା, ସେଠି ଦିଆ ହେଇଥିଲା, ତା ମାନେ ଏଠି ମୁଁ କ'ଣ କହିଲେ 180° ମାଇନସ୍ ବି କରିଦେବି, ହେଲେ କେତେ ହେବ 180° ସେଠି 1°, ତା ମାନେ ଏଠି ଯେଉଁଠୁ ଛେଦ କଲା ତା ନାହିଁ ଧର କ୍ୟୁ, ବୁଝିପାରୁଛ କି ନାହିଁ, ତ କ୍ୟୁ ବିନ୍ଦୁରେ ଏବେ ମୁଁ ସ୍ପର୍ଶକ ଅଙ୍କନ କରିବି, ତ ଯେକୌଣସି ଗୋଟେ ଚାପ ନେଇଯିବି 60, 120 ଏମିତି ଦେବି ଗୋଟେ ମୁଁ 90° କ'ଣ ସ୍ପର୍ଶକ ଅଙ୍କନ କରିବି, ମାନେ କ'ଣ 90° କ'ଣ କରିବି, ତ ଏମିତି ଅଙ୍କନ କରିଦେବ। ଅଙ୍କନ କରିସାରିଲା ପରେ ତ ଦେଖ ଏଇଠି ପି ବିନ୍ଦୁ, ପି ବିନ୍ଦୁରେ ଆମେ ସ୍ପର୍ଶକ ଅଙ୍କନ କରୁଛି, ଯେଉଁଠି ଛେଦ କଲା ହେଲା କି କି ବିନ୍ଦୁରେ ସ୍ପର୍ଶକଟା, ତ ସେଟା ନାଁ ଦେବା କ'ଣ, ଯେହେତୁ ଏଠି ମୁଁ 180° ମାଇନସ୍, ତା ମାନେ ଇଏ ବି ଡ୍ୟାସ୍ ହବ କି ନାହିଁ, ଇଏ ବି ଡ୍ୟାସ୍ ହବ, ବୁଝିପାରିଲ କି ନାହିଁ, ତା ମାନେ ଇଏ ଆସିଲା କେତେ, ଯେହେତୁ ଏଠି ମୁଁ ବି ବିନ୍ଦୁର କୋଣଟା ମାପିଛି, ତା ମାନେ ଦେଖ ଇଏ 90°, ଇଏ କେତେ ଆସିଲା 90°, ଇଏ ଦେଖ 90°, ତା ମାନେ ଇଏ ହେଉଛି 120°, ମାନେ କି ଇଏ 60° ହେଲା କି, ଆମର ଏ ବି ଖରେ କେତେ ଥିଲା 60° ଥିଲା କି ନାହିଁ, ତେଣୁ ଆମେ 60° କ'ଣ ଅଙ୍କନ କଲେ ସଦୃଶ କରୁଛେ ଯେ, ତେଣୁ ଦେଖ କି ପାଇଁ ଗୋଟେ ଚତୁର୍ଭୁଜ, ଚତୁର୍ଭୁଜ ଚତୁର୍ଭୁଜ ଚାରି କୋଣ ପରିମାଣ ସମଷ୍ଟି କେତେ ନା ଆମର 360, ତ ଇଏ ହେଲା 120 ଆଉ 60 ହେଲା କେତେ ନା 180, 180 360 ହେଲା କି ନାହିଁ, ଠିକ ସେହିପରି ଦେଖ ଆମେ ସି ଆମର ସି ବି ସି କ'ଣ କେତେ କହୁଛି 110°, ତା ମାନେ 180°ରୁ ମୁଁ ସି ଡିଗ୍ରୀଟା ବିୟୋଗ କରିଦେବି, ତା ମାନେ 180° ମାଇନସ୍ ସିଟା କେତେ ଅଛି 110°, ତା ମାନେ 70°, ଏଇ 70°ଟା ମୁଁ କ'ଣ କରିବି ନା ଏଇ ଏଇଠି ମୁଁ କରିବି, ଏଇ ଓ ବିନ୍ଦୁରେ 70° କ'ଣ କ'ଣ କରିବି, ତ ପ୍ରୋଟ୍ରାକ୍ଟର ସାହାଯ୍ୟରେ ଆମେ କେତେ କରିବା 70° କରିବା, ଆମେ ଯାହା ଦିଆହେଇଥିବ ଯାହା 70° ତ ଆଉ କମ୍ପାସରେ କରିହେବନି, ଆମେ ପ୍ରୋଟ୍ରାକ୍ଟରରେ ମାପି ଦେଇକିରି ଧର ସାପ ଯେଇଛି 70° ହେଉଛି, କମ୍ପାସ ମାପିଦେବ ତ 70°ଟା କେତେ ଆସିବ, ଧର ସାପ ଇଏ ଆସିଗଲା 70°, ଇଏ ଆସିଗଲା କେତେ ନା 70°, କେତେ କଲେ ଆମେ ଏଇଠି 70° କ'ଣ ଅଙ୍କନ କଲେ, କାରଣ ଏଇଟା କେତେ କଲେ ନା 70° କ'ଣ ଅଙ୍କନ କଲେ, ତ ଦେଖ 70° କ'ଣ ଅଙ୍କନ ମାନେ କଲେ ମାନେ 180° ମାନେ ସି ହେଲା, ତେଣୁ 70°, କାରଣ ସି କ'ଣଟା ଦିଆହେଇଥିଲା 110° ଦିଆହେଇଥିଲା କି 110 ଦେଇଛି, ତ 110 110ଟା 180 110ଟା ମାଇନସ୍ କଲେ କେତେ 70° ହେଲା କି ନାହିଁ, ତ 70° ଆମେ ଏଠି କ'ଣ ଅଙ୍କନ କରିଦେଲେ, ତ ଦେଖ ଏଇଠି 180° ମାନେ ସି, ତା ମାନେ ଦେଖ ଏଇଠି ଆମେ ସ୍ପର୍ଶକ ଅଙ୍କନ ପି କ୍ୟୁ ଇ ହେଉଛି ଆ, ତ ଆର୍ ବିନ୍ଦୁରେ ଆମେ ସ୍ପର୍ଶକ ଅଙ୍କନ କରିବା, ତ ଦେଖ ଯେକୌଣସି ଚାପ ନେବ ଇ ହେଲା କେତେ ହେଲା 60, ସେଠି 120, ତାପରେ 60ରୁ ଉପରକୁ ଚାପ ନେଇଯିବା, 120ରୁ ଉପରକୁ ଚାପ ନେଇକି ଆମେ କ'ଣ କରିବା ଗୋଟେ ସ୍ପର୍ଶକ ଅଙ୍କନ ମାନେ 90° କ'ଣ ଅଙ୍କନ କରିବ, କେଉଁଠି ନା ଏଇ ଆର୍ ବିନ୍ଦୁରେ 90° କ'ଣ ଅଙ୍କନ କରିଦେବ, ତ ଦେଖ ଏଇ ଆର୍ ବିନ୍ଦୁରେ ସ୍ପର୍ଶକ ଅଙ୍କନ କଲା, ତ ମାନେ କ୍ୟୁ ବିନ୍ଦୁରେ ସ୍ପର୍ଶକ ପି ବିନ୍ଦୁ ସ୍ପର୍ଶକ ଯେଉଁଠି ଛେଦ କଲା, ତ ଦେଖ ଛେଦ କରିବ, ତ ଇଏ ଇଏ ଯେହେତୁ 180° ମାଇନସ୍, ତା ମାନେ ଇଏ ସି ଡ୍ୟାସ୍ ହେଇଯିବ, ଦେଖ ଇଏ 70° ମାନେ 110° ହବ, କାରଣ ଇଏ 90° ଅଲରେଡ଼ି ଯାଇଛି, ତ ଇଏ ବି କେତେ ଆସିଲା 90°, ତ 90, 90, 180 110 ଆଉ 70 ମିଶାଇଲେ କେତେ ହେଲା 180, ତ 180 360 ହେଲା କି ନାହିଁ, 360° ହେଉଛି, କାରଣ ଦେଖ ପି ଆମର ଆର୍ ଓ କ୍ୟୁ ସି ଡ୍ୟାସ୍ ଗୋଟେ ଚତୁର୍ଭୁଜ, ବୁଝିହେଲା କି ନାହିଁ, ତ ଇଏ କେତେ ହେବ ଇଏ ସି ଡ୍ୟାସ୍ ବି ଡ୍ୟାସ୍, ଇଏ ଆସିଗଲା ଏ ଡ୍ୟାସ୍, ତା ମାନେ ଏ କୋଣଟା କେତେ ହେବ 180° ମାଇନସ୍ ଏ କି ନାହିଁ, 180° ମାଇନସ୍ ଏ, ତ ଦେଖ ଆମର ଆସିଗଲା ଆବଶ୍ୟକ ଯେ ତ୍ରିଭୁ ଆମେ ଯେ ଚତୁର୍ଭୁଜଟା ଆମେ ପରିଲିଖନ କରିଛେ କି ନାହିଁ, ଆମେ ତ୍ରିଭୁଜଟା ପରିଲିଖନ ହେଇଛି, ବୁଝିହେଲା ନାହିଁ, ଆମ ତ୍ରିଭୁଜଟା ପରିଲିଖନ ହେଇଛି, ତ ଏଇ ତ୍ରିଭୁଜଟାକୁ ଆମେ ଅନ୍ୟ ଏକ ତ୍ରିଭୁଜରେ ମାନେ ଅନ୍ୟ ଏକ ବୃତ୍ତରେ କେତେ 5 cm ବ୍ୟାସାର୍ଦ୍ଧ ବିଶିଷ୍ଟ ବୃତ୍ତରେ ହେଲା, ସେ ତ୍ରିଭୁଜକୁ ଆମେ କ'ଣ କରେ ନା ପରିଲିଖନ କଲେ, ତ ଏଠି ଲେଖିଦେବ ତ ଏଫ୍ ତ୍ରିଭୁଜ ଏ ବି ସି ହେଲା କି ସଦୃଶ ହେଲା ତ୍ରିଭୁଜ ଏ ଡ୍ୟାସ୍ ବି ଡ୍ୟାସ୍ ସି ଡ୍ୟାସ୍, ଏମିତି ଲେଖିଦେବ, ବୁଝିହେଲା କି ନାହିଁ, ତାପରେ ଏଇଟା ପରିଲିଖନ ହେଲା, ମାନେ କ'ଣ ଗୋଟେ ତ୍ରିଭୁଜଟି ଆମେ ଗୋଟେ ବୃତ୍ତରେ ଆମେ କ'ଣ ତ୍ରିଭୁଜଟାକୁ ପରିଲିଖନ କଲେ, ତ ଅନ୍ୟ ଏକ ତ୍ରିଭୁଜ ବା ଅନ୍ୟ ଏକ ବୃତ୍ତର ବ୍ୟାସାର୍ଦ୍ଧ କେତେ ଦେଇଛ 5 cm, ମାନେ 5 cm ବ୍ୟାସାର୍ଦ୍ଧ ବିଶିଷ୍ଟ ବୃତ୍ତରେ ଗତ ତ୍ରିଭୁଜଟିକୁ ଏ ତ୍ରିଭୁଜଟା ଆମେ ଅଙ୍କନ କରିଛେ, ସେ ତ୍ରିଭୁଜଟାକୁ ଆମେ କ'ଣ କଲେ ସଦୃଶ ତ୍ରିଭୁଜ, ସଦୃଶ ତ୍ରିଭୁଜ କଲେ ପରିଲିଖନ କଲେ, ବୁଝିହେଲା କି ନା, ମାନେ ଏ ତ୍ରିଭୁଜ ଏ ତ୍ରିଭୁଜ କ'ଣ ହେବ ସଦୃଶ ହେବ, କି ପାଇଁ ନା ଦେଖ କୋଣ ଗୁଡ଼ିକ ପରିମାଣ ସମାନ ହେଲା, ସଦୃଶ ମାନେ କ'ଣ ଯେଉଁ ପ୍ରତ୍ୟେକ ତ୍ରିଭୁଜର ସଦୃଶ ଆମର ଏଇଟା କ'ଣ ହେଲା ତ୍ରିଭୁଜ ଗୁଡ଼ାକ ସଦୃଶ କି ନାହିଁ, ସଦୃଶ ମାନେ କ'ଣ କୋଣ ଗୁଡ଼ାକ ପରିମାଣ ଆମେ ସମାନ କରିଦେଲେ କି ନାହିଁ, ବି କୋଣର ପରିମାଣ ଯାହା ଏଠି ବି ଡ୍ୟାସ୍ କୋଣର ପରିମାଣ ତାହା ଏଠି, ଏ କୋଣର ପରିମାଣ ଯାହା ଏଠି ଏ ଡ୍ୟାସ୍ କୋଣର ପରିମାଣ ତାହା ଏଠି, ସି କୋଣର ପରିମାଣ ଯାହା ଏଠି ସି ଡ୍ୟାସ୍ କୋଣର ପରିମାଣ ତାହା, ତା ମାନେ ତ୍ରିଭୁଜ ଏ ବି ସି ସଦୃଶ ତ୍ରିଭୁଜ ଏ ଡ୍ୟାସ୍ ବି ଡ୍ୟାସ୍ ସି ଡ୍ୟାସ୍, ତ ଏଇ ଥିଲା ତୁମର କ'ଣ ଅନୁସରଣୀ 6ର ବେସିକ୍ କନସେପ୍ଟ, ନେକ୍ସଟ ଭିଡ଼ିଓରେ ମୁଁ ଅନୁସରଣୀ 6ଟା ଆଲୋଚନା କରିବି, ଆଶା କରୁଛି ପିଲାମାନେ ଭିଡ଼ିଓକୁ ଭଲସେ ବୁଝିପାରିଥିବ, ଭିଡ଼ିଓକୁ ଲାଇକ୍ କମେଣ୍ଟ ସବସ୍କ୍ରାଇବ ଏବଂ ସେୟାର କରିବ, ତାପରେ ବେଲ୍ ଆଇକନଟାକୁ ଦବାଇଦେବ ଯାହାଫଳରେ କି ମୋର ଭିଡ଼ିଓ ଆସୁ ତୁମକୁ ନୋଟିଫିକେସନ୍ କରିବ। ଥ୍ୟାଙ୍କ ୟୁ।